আমি গেছিলাম ওই চিত্রগুপ্তকে নিয়ে একটু এলো সেলো অবসর। চিত্রগুপ্ত আমাদের জন্য বরং মুচকুন্দ ফুলের শরবত খেয়ে শরবতটা খেয়ে বুঝলেন ভাবছি একটু যোগ নিদ্রা তোমার কাজের মধ্যে তুমি পাই আসু সত্যি বলেছেন ভগবান আমি যা যা অবজার করে এসেছি সেগুলো তো আর এখন আমার কাছে মনে নেই। বক্তারা বরঞ্চ এই চিত্রগুপ্ত খাতাটা দেখে নেবে। তুমি গিয়েছিলে কি করতে? আমাকে দেখ, আমি গেছিলাম জনসংযোগ তৈরি করতে। আরে বাবা, আবার জনসংযোগ? এই জনসংযোগের অনেক খেলা। ওই সংযোগ, ওই সংযোগের জন্যই তোমার আগেরবারে সেই ভয়ঙ্কর দুর্বল সৃষ্টি হয়েছিল সর্বমর্ত বড়কে। গেল বার তো আপনারা ছিলেন না, সে কি ঝক্কি? বা বা, ওই যে চলে এসেছি। চিত্রগুপ্ত যতক্ষণ খাতা দেখছে খাতা লিখছে ততক্ষণ তোমরা দেখো এই সারা সংসারে কি অনাসৃষ্টি সৃষ্টি হয়েছিল বহু যুগ আগে। সেবার আমরা ছিলাম না, আর পিতামহ আন্দাজ করতে পারেন, আর সেই জন্য সৃষ্টি স্থিতি নরকে কি প্রচন্ড গোলমাল সৃষ্টি হয়েছিল। মর্তের অলাহতকতা চন্দ্রাজের নরকে সৃষ্টি করেছিল প্রচন্ড অশান্তি, আর সেই অশান্তি এমনকি স্বর্গরাজ্যকে আক্রমণ করেছিল, আর সেই আক্রমণে হয়েছিল সমস্ত সৃষ্টি স্থিতি তলমল 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 কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান
তোমরা যে তাহলে সকাল সকাল রত্নাই তুমি চুপ করে দাও না রে ঠাকুরদা আরে ও ঠাকুরদা এই দেখতে পাচ্ছ না পিতামহ ব্রহ্মা ঘুমোচ্ছে নাকে সর্ষের তেল ঢেলে আমি শোনা যখনই আমি এতলাকে আসবো উনি ঘুমাচ্ছেন আমরা বলছি নাকের জলে চোখের জলে হাত পা ভেঙে নেজে গোবরে অবস্থা আর এই দেবগুলের মাথা কোথাও কিছু নেই নাকে সস্তে তেল দিয়ে পরে বাবা রে বাবা এই যমরাজ উনি লাইটাচ্ছ কেন এই যে ধারো এই বুঝি তোমার ভদ্রতা একটা লোক চোখের সামনে ব্যথায় কাটাচ্ছে আর তুমি ফ্যাক ফ্যাক করে হাসছো দাবি মেটানো হয়নি
তাই এই চরম পন্থা অবলম্বন করেছে প্রভু। আমি হলাম গিয়ে ধর্মরাজ, আমি নিজে বিচার করে রায় দিয়েছি 30,000 বছর নরক ভোগ না করে পুনর্জন্ম হবে না। প্রখ্যাত জননেতা বঙ্গশ্রী বাঁটুল বিশ্বাস প্রভু, যার 10টা বাড়ি, 10 ধরনের গাড়ি, 10 রকম। আপনার আশীর্বাদ পুষ্ট ওই ভিআইপিরা মর্তে তীব্র দাপাদাপি আরম্ভ করেছে প্রভু। মর্তবাসীরা সন্দেহ করছে ওরা আপনারই লোক। ঠিক তাই, মর্তে ওদের অত্যাচার যতই বাড়ছে জনসাধারণ ততই আপনার উপরই খেপে উঠছে প্রভু। আজা আজা আজা
এইটা বললো যা চাইবে তাই পাবে, এখনো কন্ডিশন সাপ্লাই। যখন মর্তে ছিনু কত মেয়েছে, সধবা বিধবা ডাক্তার ওই কলেজের ছাত্রীগুলি সব আমারই কলপিতে চড়ে আমার কুটিকুলন মাথা স্বর্গে এসে একটাও পেল। এত তপস্যা করে যদি অপ্সরাই না পেল কেন স্বর্গে? আলোচনা করে যদি কোনো সিদ্ধান্তে না আসা যায়
ফিরবা তার পুলিশ গুলো
মুরগির চর, নারিয়েল চর সব মিলাকে 80 চোরির টাকা দিবি তুই, পুরো 40,000। 40,000? অত টাকা তো নেই। অত টাকা নেই। টাকা নেই? কই বা, তুই কাম কর, ये भीटे माटी तू मेरे नाम कर, तोर ऊपर सब केस तूने देखो, नाहले चले जा पीते थे तू, किच्छ वो करते बार भी ना। ओ बाप मामा, क्या ना बोले चले वो ही देखूं काज पास जान हमार को, बेकार चुड़ी ताए भस्से हो तो ना। देख माने, हमी भला आदमी, ताई तो के एक महीने का टाइम दे रहा हूँ, अगर टाका ना दी भी तू ও এ বামনদাস গরি তো কে চিনে নিয়ে যাবে। রাম রাম। ফাঁকা ফাঁকা দেখছে কেন?
ব্রহ্মার ডাকে কেউ সাড়া দেয় না, পোস্ট লাঞ্চ মিটিং এরকম করে সবাই কাটিয়ে দিল নাকি? কি আর করবে প্রভু, অসম্মান নয় কাটানো নয়, ফুড পয়জনিং প্রভু। স্বর্গের খাদ্যে বিষক্রিয়া, আমরা তো চিরকালই সেই টাটকা দুধ ঘি এগুলো খেয়ে এসেছি। তা খেয়েছি প্রভু, কিন্তু কাল রাতে নরকের একদল পাপী পাষণ্ড স্বর্গে দাপাদাপি করে স্বর্গের যাবতীয় খাদ্য ভাণ্ডারে বিষ মিশিয়ে দিয়েছে প্রভু। সে কি আর কি প্রভু, দেবতারা যে যেদিকে পাচ্ছেন পেট চেপে ধরে দৌড়াচ্ছে, সকলেই মুক্ত হচ্ছ, পুরো স্বর্গ রাজ্যটাই প্রায় সুলভ কমপ্লেক্স প্রভু। কিন্তু ওরা এখানে এন্ট্রি পেল কি করে? এখানেও লুকহোল? লুকহোল নয় প্রভু, বাটুল বিশ্বাসের নেতৃত্বে ধর্মরাজ কালী ওকে নরকে নিয়ে এসেছে। নরকে বাটুল আর তার চেলাদের কাজই ছিল খাবারে ভেজাল মেশানো। এখন দেবতারাও বলছেন আপনার আশকারাতেই বাটুলের এত বারবারন্ত। বাটুল বিশাল কাণ্ড শুরু করেছে প্রভু, ওরই নেতৃত্বে নরক আজ মারমুখী উত্তাল। নরক রক্ষীদের ধরে ধরে বাটুল আর তার চেলাটা পেটাচ্ছে, ফুটন্ত তেলের কড়াইতে চোবাচ্ছে। নরক গুলজার প্রভু, নরক গুলজার করে দিল এক বাটুল বিশ্বাস। হায় 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 হায়, আমি কিনা ওকে ছিঁচকে চোট থেকে মালদার ভাবলাম, এখন আমার মাঠ আমাকেই ইট মেরে আমার উল্কো নামটাকে চুপসে দিচ্ছে রে জিতু। বারণ করেছিলাম, বারণ করেছিলাম ওই জমটাকে ওকে এখানে না নিয়ে আসতে। মাজা ভাঙাটাকে না এবারে তারাই করবো, দাঁড়িয়ে নতুন জম অ্যাপয়েন্ট করবো, তারপর আমারই রসগোল্লা আমারই উদরে হল্লা শুরু করে দিয়েছে জিতু। তবু জল আনবো? হ্যাঁ জল না জল না জল না, আমায় একটু ধরে ধরে শৌচাগারে নিয়ে যেতে পারবে জিতু? চলুন প্রভু, আমার সুপ্রতম আমাদের সামনে। মামু
मैंने तो मानी को बोला था ये जमीन मेरे नाम कर दे, सब उधार तुझे दूंगा।
ये जमीन तो मेरे नाम पर है, मैं यहाँ खेती करूंगा। और तू अकेली औरत तू क्या करेगी? तू भी बाकी औरतों की तरह यहाँ खेती करना। এতো লোকের মরণ হয় তুই মুখ করে করিস না কেন রে? বহুত দিন সে এই জমিন হাতে আসছিল না, দেখ মানে তো খামখা মরতে গেলি, আর তোর জমি এই জমিন মেরে নাম করি দেগি। ছুরি মেরে মেরে ফেললো তোর ফুলিকে।
ওই ঘুরুনকে দেখলে না আমি এবার মেরে ফেলব। কিন্তু এখানে মরাতে আর কি পারবি মানে, আমি ঘরুইকে খতম করে দিচ্ছি। ভগবানের ইচ্ছা আমরা আবার এখানে এসেছি। চল মানিক, আমরা সেই ঘর বাঁধবো, সেই বেকুলো লক্ষ্মীধরের ঘর। আমি রাঁধবো বাবা, তুই খাটবি, আমরা শান্তিতে সংসার করবো। কিন্তু এই নরকে শান্তি কি করে আসবে মানিক? আমি যে উপসি টার্মস এন্ড কন্ডিশনস এর পাতাটা যে খালি।
মানে তোমাদের পুনর্জন্ম গ্যারেন্টি, কিন্তু পুনরায় মানব জন্মটা কি গ্যারেন্টি? এই ব্রহ্মলোকে